দেশের কোথায় কোথায় এই স্প্রে হচ্ছে, আদৌ কি কোনো স্প্রে হবে না হচ্ছে, জনতা কারফিউ আসলে কি, প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন, মন্ত্র এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মন্ত্র আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের খবরের ভিডিও আপনার একটাও মিস না হয়। বন্ধুরা, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে জনতা কারফিউ। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনটার জন্য দেশবাসীকে উদ্দেশ্যে বলেছেন যে আজকের দিনটা অন্তপক্ষে যেন সারা দেশের মানুষ ঘর থেকে না বেরোন, সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 14 ঘন্টা সমস্ত মানুষকে কিন্তু বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন। কেন এই জনতা কারফিউ? আসলে সম্প্রতি যে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে সারা দেশ ও সারা বিশ্বে, সেই ভাইরাসটি এক জায়গায় মোটামুটি 9 থেকে 12 ঘন্টা বেঁচে থাকে। আর সারা দেশের মানুষ যদি মোটামুটি সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত, অর্থাৎ 14 ঘন্টা বাড়িতেই থাকেন, তারপরে আবার রাত্রি, অর্থাৎ পুরোপুরি 24 ঘন্টা যদি বাড়িতেই থাকেন, তাহলে এই যে ভাইরাস, সেই ভাইরাস কিন্তু বেঁচে থাকবে না, সেই ভাইরাস কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছেন আজকের দিনটা জনতা কারফিউ হিসাবে পালন করতে, অর্থাৎ সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সকলকেই বাড়িতে থাকতে হবে। যদি কোনো মানুষ এক জায়গায় জমায়েত না হয়, তাহলে কিন্তু এই ভাইরাস বেঁচে থাকবে না, তারা কিন্তু তাদের কার্যকলাপ বিস্তার করতে পারবে না, অটোমেটিক কিন্তু সেই ভাইরাস নষ্ট হয়ে যাবে। কারণ এই ভাইরাসটি 9 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়িত্ব থাকে এক জায়গায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে আজকের দিনটাতে জনতা কারফিউ হিসাবে পালন করতে বলেছেন, অর্থাৎ বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন। কিন্তু এটা বলা হয়নি যে আকাশ থেকে কোনো স্প্রে করা হবে, এই ধরনের খবর কিন্তু বলা হয়নি, এটি কিন্তু সম্পূর্ণ গুজব। কোথাও কিন্তু আকাশ থেকে কোনো স্প্রে করা হচ্ছে না বা স্প্রে কিন্তু করা হবে না, শুধুমাত্র জনতা কারফিউ, অর্থাৎ সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সকলকেই বাড়িতে থাকতে হবে, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, সাম্প্রতিক যে ভাইরাস ছড়িয়ে পড়ছে সেই ভাইরাসটি রোধ করার জন্য সকলকেই বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন, কোনো স্প্রে করার কথা কিন্তু বলা হয়নি। বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আশা করি ভিডিওটাও ভালো লাগবে। যদি এই সমস্ত বিষয়ে আপনার কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।